फिर उठ जाओगे कि सांस कहां से ले और बातें कहां से। अच्छा আমি যদি ওটাকে কি বলে ফিল্টার মারি, কারণ আমার ফোনটা সত্যি এবার একটু ভালোই কিনেছি। দেখো এখান থেকে আমরা রোজগার করছি, আমার কথা বলছি, তা ফোনটা যদি একটু উন্নত মানের না হয় তাহলে প্রেজেন্টেশন ব্যাপারটা ঠিকঠাক হয় না। তা সেই জায়গায় যদি আমাকে একটু ফর্সা টর্সা লাগে, ডার্ক সার্কেলগুলো যদি না দেখা যায় তাহলে তো প্রবলেম অন্য কারো হওয়ার না, তা তো অ্যাপ্রিসিয়েট করা উচিত যে না ঠিকঠাক আছে, তাই না? এইটা বলার কারণ কি আমি বুঝলাম না। যাকে কন্ট্রোভার্সি এইভাবেও করা যায়, তাই তো? টেকনিক্যাল মূর্খ বলতে এলাম তাই। দেখো টেকনিক্যাল মূর্খামি তুমিও কম করনি, আমার এই মূর্খামিটা আমি কারেকশন করে দেবো, যে আমি স্ক্রিনশট নেওয়া যায় না এইটা অবশ্যই করে মানে বলতে গেছি এক হয়ে গেছে আর এক, সেটা আমি আজকে তুলে ধরবো। তার আগে হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো। আমিও বেশ 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 ভালো আছি। শোনো, আমরা ডে ওয়ান থেকে দেখেছি সে আমার রাজনৈতিক ফটো বলো তা আমার রাজনৈতিক আমার ফেসবুকে সেটা নিয়েও এসেও কিন্তু কন্ট্রোভার্সি করা হয়েছিল। তখন কিন্তু কোনো কন্ট্রাডিকশন ছিল না, ছিল কি কার হয়ে করেছে সেই দিদিদের জন্যে। আজকে এই যে সব বলবো আগে পরে হয়ে যাবে, টেকনিক্যাল মূর্খ আমিটা আগে একটু বলে নিই। দেখো আমরা যখন ভিডিও চালাই, আমি আমার এই সন্দীপের কথাটাই বলছি, ধরো আমার কৃষাণুর একটা ফটো নিতে হবে তা আমি কীভাবে নেবো? তখন ওর ভিডিওটা চালিয়ে দেখি এই জায়গায় চলতে চলতেও আমি স্ক্রিনশট মারি বা আমি স্টপ করে ওই জায়গাটাকে স্ক্রিনশট মারি, তাহলে স্ক্রিনশটটা সব সময় নেওয়া যায়। আমার কথা বলার দরকার ছিল এই রকম যে যেই হোয়াটসঅ্যাপ চ্যাটটা দেখানো হয়েছে সেখানে নিচে লেখা শুরু হয়েছিল, দেখো এইটা তো যে কেউ গীতা ছুতে হবে না, সে ভিডিওর সামনে ভিডিও করতে বসে এইটা তো মানবেই যে এই হেক্স চ্যাটটা কে করেছিল, কার উদ্দেশ্যে, তাই না? সঙ্গী নাম দেয়া, তা আমি কালকে গতকাল একটা ভিডিওতে এই সঙ্গী ক্যাথাকুরানি আর সন্দীপ এদের কনভারসেশন হয়েছিল, আর সঙ্গী খুব চালাক শয়তান বলবো, নিজের সংসারটা কিন্তু সুন্দরভাবে গুছিয়ে নিয়ে এগিয়ে যাচ্ছে। দেখো আবার কচি খুকিও না ক্যাথা, যে আমাকে যা বোঝাবে আমি বুঝে যাব, বিশেষ করে আমার যেখানে সন্তান রয়েছে, 5 বছরের সংসার করা শ্বশুরবাড়ি রয়েছে, তা সেই জায়গায় ও কল রেকর্ডটা করে রেখেছিল এবং কাকে দিয়েছে, ওই যে চুল্লুখোর, চুল্লুখোর বলে সন্দীপকে, ওটা হচ্ছে ঘুম থেকে উঠে চুল্লু দিয়ে মুখ কুলা করে, আর ঘুমোতে যাওয়ার আগে জলকে ঘুমাই আমরা, সেটা ও চুল্লু খায়। আমি ল্যাটাদীপ্ত, গুদীপ্ত, ফোকলাদীপ্ত আরও অনেক নোংরাদীপ্ত আছে সেটা ওকে বলছি। ও বলছে ওর কাছে এমন প্রমাণ আছে 498 কেসে, সেটা ও প্রমাণ করুক না, ঠিক আমি এটাই বলতে যাচ্ছি, এই হেক্স চ্যাটগুলো সত্যি, নাহলে আজকে তুমি করতে না তোমার চ্যানেল থেকে, যে করার সে তার চ্যানেল থেকে করতো, যে করার জায়গা মতন জমা দিত আর এই সবের স্পেশালিস্ট আছে তারা ঠিক বের করতো যে এটা কারো ক্রিয়েট করা কিনা। তাই এইগুলো তো আমার এইভাবে প্রমাণ দিয়ে আমি তো খেলো হতে পারি না, আমি বলতে চাইছি ওই যে টাইপিং সেটা করছিল ক্যাথাই, হয়তো স্টপ করে ফেলেছে সেই সময় সন্দীপের ডাকে বা সন্দীপের বাবা বা মা বা ছেলের ডাকে, ওই স্টপটা স্টপই ছিল আর ওইটাই সমস্তটাই ফোন থেকে ল্যাপটপে নেওয়া হয়েছে, এটা তো পরিষ্কার। ওই একটা লাইন দেখে এই ডিসিশনে আসা যায় না যে সমস্ত হেক্স চ্যাট সন্দীপ গুছিয়ে করে ছেড়েছে। ও বাবা, তাহলে তো ওকে ফ্রড কেস, ওকে মানহানি মামলা, এজ্জত নিয়ে খেলা করা, এইসব ইস্যুতে তাকে আবার জেলে ভরা যায়। তা আমি তো এইটা করতে পারবো না যে মিথ্যেকে মিথ্যেই বলেছি আর সত্যিকে সত্যিই বলেছি। এটা ছিল আমার টেকনিক্যাল, যদি ভুল হয়ে থাকে ভুল, মূর্খ না, সরি টু সে, মূর্খ আমি কিছু না। ওই রকম, হ্যাঁ ওই রকম হোয়াটসঅ্যাপ চ্যাট করতে করতেও স্ক্রিনশট নেওয়া যায়। আমি বলেছি কার্সার, আমরা কম্পিউটার ভাষায় যেটা বলি কার্সারটা ব্লিং ব্লিং করে, ওই জায়গাটায় স্টপ থাকে, যা থাকে সেটাকেই পুরোটাই নেওয়া হয়েছে। আর এটা স্ক্রিনশটের তো ব্যাপার নেই, এটা ওই ফোন টু ল্যাপটপ হয়েছে, কারণ সবাই আমরা জানি যেহেতু ল্যাপটপে ওরা ভিডিও এডিটিং করতো, যার কারণে এই জায়গায় ক্যাথার বিশাল একটা ভুল হয়ে গেছে। ফোন নাম্বারটাও সঙ্গী বলে সেভ করা, আর ফোনে যদি নাম ওইভাবে সেট করা থাকে হোয়াটসঅ্যাপে সেই নামই আসবে, তাহলে হোয়াটসঅ্যাপে যা চ্যাট করেছে ক্যাথা কোনো দিন ভাবিনি যে এইগুলো জমা হচ্ছে। সেইখানে দাঁড়িয়ে সন্দীপ বলেছে আমার কাছে অনেক রয়েছে, ও একবারও বলেনি যে তোর কাছে কী রয়েছে, তাহলে তুই বানিয়ে বলেছিস। ক্যাথা বলতে পারতো ওই যে কল রেকর্ডটা ফাঁস হয়েছে না ওইখানে, সুন্দর করে ক্যাথা বলতে পারতো যে আমার কোনো হেক্স চ্যাট নেই,
তুই নিজে ক্রিয়েট করেছিস, তখনও যদি নাই বলতে পারে, কারণ তখনও পর্যন্ত সন্দীপদের বাড়িতেও বর্তমান ছিল, ও বেরিয়ে গিয়ে ওর ভিডিওর মাধ্যমে বলতে পারতো, কিন্তু সে যেটা করার দরকার নয় সেটা করেছে। ও যার সাথে হেক্স চ্যাট করেছে তাকে কমিউনিটিতে তার হাত শক্ত করে ধরেছে, কেউ কাউকে ছাড়বে না এরকম একটা অঙ্গীকারবদ্ধ হয়ে সে কমিউনিটি পোস্ট দিয়েছে, কিন্তু ছেলের বিষয়ে এক বিন্দুও লিখতে পারিনি। সন্দীপের মা বাবার, সন্দীপের মা বাবাকে কুলুষিত করে নোংরায় নামিয়ে চরিত্রের চচ্চড়ি রান্না করেছে যারা, তাদের ও কমিউনিটিতে দিয়েছিল। মন্দিরার কমিউনিটিতে তুমিও স্থান পেয়েছিলে খিস্তি দিয়ে, সেখানেও কিন্তু একজন খেপে গেছিল। দেখো আমরা, আমি আমার কথা বলছি, আমি ডে ওয়ানে এইটা ভেবে তাও কি ওর হয়ে লড়িনি, আমি বলেছিলাম একটা মেয়ে হয়ে একটা মেয়েকে সাপোর্ট করবো, একটা মহিলা হয়ে একটা মহিলাকে সাপোর্ট করবো, কারণ আমাদের দেশে 99.9% মহিলারা নির্যাতিতা হয়, আর সেটা হয় শ্বশুরবাড়ি থেকে। তারপরে তো দেখলাম এপ্রিল ফুল, তারপরে আর ওর সাথে তো থাকার কোনো মানে হয় না, তাই না? দল বদলু তুমি, তোমার মিট আপে গেছিলাম এই কারণে যে যে এখনও পর্যন্ত নোংরামি করে যাচ্ছে তার সাথে কিন্তু তোমার ভালো সেট আপ মিট আপ হয়ে গেছে, তাই না? তাহলে আমি তো একই জায়গায় রয়েছি। সেই সময় সবাই ভেবেছিল যে ক্যাথা নির্যাতিতা, অত্যাচারিতা, ডোমেস্টিক ভায়োলেন্স, যেটা পরে রটানোর চেষ্টা করেছে, এবং এই লাখো লিকেজবালি দালাল যেটা এখনও করে যাচ্ছে, এবং এখনও ওকেও বলে, ওকে বলতেও ছাড়ে না, ওর নোংরামিটা অ্যাকচুয়ালি সবাই দেখতে পাচ্ছে, ও দেখতে পাচ্ছে না, বললে তো একেবারে জল জানত যে মিথ্যেবাদী, ও আরও ওই গাটারে নেমে যাবে। তা আমি তো আমার জায়গায় ঠিক আছি। তুমি ভাই অনেক দল বদল করেছো, করেছো না? যার মিট আপে গেছিলে এগেনস্ট হয়ে তার সাথে তোমার সাক্ষতা তৈরি হচ্ছে না, এতে আমার হিংসার কিছু কারণ নেই। আমি বলছি দল বদলু বলছিলে না, সেটা বললাম, ঠিক আছে? তাহলে এবার টেকনিক্যাল মূর্খামি তুমি কী কী করেছো সেটা তুলে ধরি। ফার্স্ট টেকনিক্যাল মূর্খামি করেছো হোয়াটসঅ্যাপ চ্যাট, কার রিম্পার কীভাবে তৈরি হয় আমি আগের ভিডিওতে আমার টিউটোরিয়ালে বুঝিয়ে দিয়েছি যে এইভাবেও হোয়াটসঅ্যাপ বানানো যায়। আর ডোনাল্ড ট্রাম্প, আমি আবার ইন্ডিয়ানদের সাথে করতে ভালোবাসি না, আমি সরাসরি আমেরিকান চলে গেছি ইউএসএ, সেই জায়গায় দাঁড়িয়ে হোয়াটসঅ্যাপ তুমি যে কোনো মানুষের, যদি তুমি বুঝতে পারো যে হোয়াটসঅ্যাপে ও এই নামে এই লোগো আছে, মানে তার পিকটা রয়েছে, আর এইটা রিম্পা ভালো করে বুঝিয়ে দিয়েছে, এটা টুন অ্যান্ড মমসের সাথে ওর কোনো হোয়াটসঅ্যাপ চ্যাট হয়েছিল, সেখান দিয়েই করা গেছে বা নিজেই করেছো, তাহলে এইটা যখন পরবর্তীকালে ধরা খেয়ে গেছে, ধরা খাওনি, খেয়েছো তো, তুমি স্বীকার করেছো তো, সেম সেম ওয়েতে তুমি রিম্পার গলা মোল্ড করেছো। কাকে দিয়ে করেছো? ও ভগবান, মানে রিম্পার সাথে যার আদায় কচকালা এখনও পর্যন্ত আছে সে নাকি রিম্পা হয়ে গেছে। তারপরে কি হলো? কাদা ছোড়াছুড়ি করলে তোমরা, মানে আমাদের আর প্রমাণ দিতে হলো না টেকনিক্যাল মূর্খামিটা কে কাকে করেছে, তাই না? তোমরা দুজন দুজনকে কাদা ছোড়াছুড়ি করে বলে দিয়েছো যে সে চায়নি। দেখো আমরা, আমার এখানে কাউকে কদর্য ভাষা, হ্যাঁ কদর্য ভাষা তাকেই বলবো যে কদর্য ভাষায় বিনা কারণে অন্যকে আক্রমণ করবে, তাকে তার ভাষায় না বলে সে সেই ভাষা বুঝবে না। তা আমার কথা হচ্ছে এই যে নোংরামি হয়েছে, ও তো অনেক কিছু বলেছে দোকানে দাঁড়িয়ে, তুমি কী পারবে কী পারবে না এইসবে যাচ্ছি না, কারণ তোমাদের সক্ষমতা তৈরি হচ্ছে, হোক না অসুবিধা কোথায়, তাই না? সক্ষমতা তৈরি হচ্ছে এখানে তো আমার কোনো প্রবলেম নেই, কিন্তু কিছু কারেকশান তো আমার করতেই হবে। যেমন মনিটাইজেশন অন করার জন্য আমার চ্যানেল উড়ে গেছে। আচ্ছা তোমার বউ রিম্পার চ্যানেলটা কেন উড়েছে এইটা একটু সবিস্তারে বলো তো। তুমি সবার চ্যানেল সবাইকে নিয়ে পড়ো, একই কারণে তুমিও দোষী সাব্যস্ত হয়েছো। কী কারণ? আমি তো শুনেছি চ্যানেলটা তোমার এরমভাবে হ্যাক হয়েছে, আবার কেউ কেউ বলে তুমি নাকি বিক্রি করে দিচ্ছ। লেস্ট ইন্টারেস্টেড এই বিষয়ে তুমি তুললে বলে বললাম যে আমার চ্যানেলটা মনিটাইজেশন অন করার জন্য, এত মূর্খ না যে আমি আমার মনিটাইজেশন আমি অন করতে পারবো না, লোককে দেবো। সেখানেও একটা টেকনিক্যাল ভুলের জন্য আমার চ্যানেল হ্যাক হয়েছে, মনিটাইজেশন অন করার জন্য না। তো তুমি যেটা জানো না সেটা কেন বলছো, কেন বলছো, এরা মিথ্যাচারিতা কেন করছো? তা আমার তো সত্যি করে বলছি, রিয়েলি বলছি, খিস্তি খাওর না দিলে আমিও এইভাবে কন্ট্রোভার্সি করা যায় সেটা আমি বোঝাবো। তা এটা গেল আমার চ্যানেল হ্যাক হয়েছে কীভাবে সেটা বললাম, হ্যাঁ আমার চ্যানেল হ্যাক হয়েছে মনিটাইজেশন, আর কে যেন হ্যাকার যে যার সাথে তোমার সাক্ষতা হয়েছে, যার সাথে সাক্ষতা হয়ে তার সাথে এখন তুমি ক্যামেরা শেয়ার করছো, তাহলে দল বদলু কে ভাই? হ্যাঁ আমি এমন না তো মাঝপথে চলে এসেছি সন্দীপের দিকে, না আমি ডে ওয়ানে দুটো ভিডিও করে ক্যাথাকুরানিকে সত্যি বলার চেষ্টা করেছিলাম, দেখলাম না ও তো মিথ্যেবাদী, ওর মাও মিথ্যেবাদী, ওর মাও মিথ্যেবাদী, আর এইটাই আর একজনও জানে যে ওর মা কতটা আমার সাথে মিথ্যের কথা বলেছে। তার হাজবেন্ড ওসি, থানার ওসি, সেও জানে যে কতটা মিথ্যাচারিতা ওরা করেছে।
কারণ সেও জানে আমি যে কথা বলেছি কেতাকুরানির মায়ের সাথে, আজকে বললাম। আর কেতাকুরানি মিথ্যাবাদী, ও এক কাপড়ে বেরিয়ে গেছে একটা নাইটি পরে খালি পায়, যখনই জানতে পারলাম এটা ভুল আমি বুঝে গেছি। কে কাকে কমেন্ট করবে সে তো স্বাভাবিক, পরকিয়ার ব্র্যান্ড অ্যাম্বাসাডার, পরকিয়ার প্রমোশনাল ভিডিও মানে প্রমোট করে, পরকিয়া প্রমোটকারী, সে তো পরকিয়াকে সাপোর্ট করবে, এ তো অবাক হওয়ার কিছু নেই তো, তাই না? এটা তো সবাই জানি। আর যখনই ওকে কমেন্ট করেছে তখন মোটামুটি সবাই, এই কারণে না যে ওকে কমেন্ট করেছে বলে, তাহলে তো আজকেও আমি সন্দীপের ভুল দেখলে বলতাম না, সন্দীপের ভুলটাকেও ঠিক ঠিক বলে এ করতাম। একে বলে নিরপেক্ষ কন্ট্রোভার্সি ক্রিয়েটার, ভুল দেখলে বলবো, ছেড়ে কথা বলবো না, আবার ঠিক দেখলে গদগদ হয়ে ভিডিও করব। ডে ওয়ানেও যাই বলেছি, আজকেও তাই বলছি, আগামীকাল আগামী দিনও আমি সন্দীপের পাশে আছি এটা বলো। আর যেদিন এই হেক্স চ্যাট সন্দীপ ক্রিয়েট করেছে, মানে সঙ্গী মানে ওই ফোকলাদিত্য আর কেতাকুরানিকে নিয়ে, সেটা যদি প্রমাণ হয়, এইখানেই ভুলভাল দিয়ে তো লাভ নেই রে ভাই, কারণ আমরা সবাই জানি, ইভেন তুমিও জানো এই হেক্স চ্যাটটা কে করেছে, তুমিও ডে ওয়ান থেকে সন্দীপের সাথে ছিলে। কি করে বলো, নিজের এই একটুখানি অতীতটা মনে করতে পারো না কেন, যে তুমিও তো সন্দীপের পক্ষে বলতে, আজকে কেথার দলে চলে গেলে, তা তোমার মুখে আমাকে এইটা বলা মানায়? আমি ডে ওয়ানেও সন্দীপকে সাপোর্ট করেছি, আজকে ডে পর্যন্ত সাপোর্ট করেছি, আর আমি সাপোর্ট করেছিলাম বলে ইপসির নাম আবার আসে। ইপসি এমন একটা মেয়ে যার নাম করতেই হয়, সে আমায় বলেছিল, দীপ্তিদি তুমি কি জেনে শুনে ওকে বলছো যে ও ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার? আমি বলেছি ওর মা আমায় বলেছে। তারপর যখন প্রমাণ হয়ে গেল তখন তো আর কেতাকে সাপোর্ট করাই যায় না, তাই না? তাহলে ডে ওয়ান থেকে সন্দীপকে সাপোর্ট করেছি, কারণ সন্দীপকে সাপোর্ট দুজন তিনজন হাতে গোনা ছাড়া কেউ করে না, কারণ তারা ওই পরকিয়াকে সাপোর্ট করে, তারাই এদের সাপোর্ট করে, সে লালাবুড়ি আর ওই বানারসের বাইজি আর এই লিকেজবালি ডালাল, এই ভালো নাম দিয়েছি, আমার ভালোবাসার ভিউয়ার্সদের বলছি, বোঝাতে পারছি। হঠাৎ করে তোমার চেঞ্জ দেখে সত্যিই অবাক লাগছে, হ্যাঁ সেই সময় তো তুমিও সন্দীপকে সাপোর্ট করতে, আজকে সন্দীপ মিথ্যাবাদী এই প্রমাণে একেবারে মানে আদা জল খেয়ে লেগেছো। দেখো প্রমাণ করতে পারো কিনা, সত্যের সাথে থাকো, সত্যের সাথে থাকাটা খুব ভালো, কিন্তু সত্যের সাথে তুমি যে নেই সেটা তো আমি ভালো করে বুঝতে পারছি, কারণ ওই হেড চ্যাট যারা করার তারা করেছে, এইবার তুমি প্রমাণ করছো এটা সন্দীপ করেছে। কখনো হয় যার বলার দরকার সে চুপ করে আছে? সে তো বড় একটা পয়েন্ট পেয়ে যেত ভিডিও করার, ভাইরাল হওয়ার, কন্ট্রোভার্সি করার, যে আমি এইরকম করিনি, তাই না? যেটা করার সেটা করেছে, চুল্লু খেয়ে উল্লু হয়ে আমার পায়ের কাছে এসে পড়বি, তাই না? ডিভোর্স দেবো না, ডিভোর্স নেবো না, কই একবারও তো বলিনি, ওই হেক্স চ্যাট আমি করিনি, তা তুমি করো না, দেখো না ওটা তোমার সত্য অ্যাকসেপ্ট করে, ভালো এগিয়ে যাও। তবে আমার এই যে ডার্ক সার্কেল দেখা যাচ্ছে না, ফোনটা ভালো, এতে তোমার প্রবলেম কোথায় হলো? বুঝলাম না তো, টেকনিক্যাল মূর্খ, যাই হোক আমাকে বলেছো যে বিদ্যাবুদ্ধি আছে, বলনি যে বিদ্যাবুদ্ধি নেই, দেখে টেকনিক্যাল মূর্খ আমি না, এটা হচ্ছে সন্দীপ ডেকে ফেলেছিল বা ডেকেছিল, ও ওখানে স্টপ করেছিল, এতে কখনো প্রমাণ হয় না যে এটা সন্দীপ এই চ্যাটটা ক্রিয়েট করেছে, এই প্রমাণটা যেখান থেকে আসা সেখান থেকেই আসুক না, এইভাবে ভুলভাল বোঝালে তো হবে না, তাই না? টেকনিক্যাল ভুল ডে ওয়ান থেকে তুমিও করেছো, আর সে প্রত্যেকবার রিম্পার সাথে, তাই না? এইগুলো ভুললে নিজের সাথে নিজের অন্যায় করা হবে, তারপরে তারপর তোমাকেই গুয়ে বসিয়ে দিয়েছে যার সাথে তোমার ভাব হয়েছে, সে বলেছে আমি করতে চাইনি, আমাকে করেছে, আমি কারো বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারি না, কিন্তু দেখো ষড়যন্ত্র সে এখনও করে যাচ্ছে, সে বলেছে না যাকে সে তোমার ভিডিওতে ওইগুলো আসবে না হুলমুল। তাহলে আমি বোঝাতে পারলাম আমার মনিটাইজেশন অন করার জন্যে আমার এটা হয়নি, আর হ্যাকার যে ওর ওর ক্যারেক্টারলেস ফটো, ওই এমনিই ক্যারেক্টারলেস, সে তুমি ভালো করে তোমার দোকানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটা প্রচার করেছো, তারপরে আর কি বলা হয় বলো, তাই না? তুমি বলেছো, আর আমরা তো প্রতিনিয়ত বলেই যাব, যখন দেখবে সন্দীপের পাশ দিয়ে সরি কেথার কাছে গেছি, ভাবে আমার মতন মূর্খ, আমার মতন মানে মিথ্যাবাদী কেউ নেই, কিন্তু না সেটা তো কখনো করিনি। ঠিক আছে খেলা হবে, খেলো, খেলার জন্যই তো আছি, ময়দানে আছি, ওয়াইটিতে আছি, কন্ট্রোভার্সি জোনে আছি, খেলা হবে, আর কন্ট্রোভার্সি যদি এইভাবে হয় আমি আছি, খেলা হবে, ঠিক আছে? হ্যাঁ তবে ওই ফিল্টারটা নিয়ে কেন পড়লে আমি বুঝলাম না, তাহলে কি ফিল্টার ছাড়া যখন তোমাকে নিয়ে ভিডিও করবো ফিল্টারটা উঠিয়ে দেবো? হ্যাঁ চলো, কিছু যদি বাদ যায়, আর কেউ আমায় বুদ্ধি দেয়নি, এইরকম অন্যের বুদ্ধিতে চলবো, এইরকম বুদ্ধির দৌড় করায় মানে লাঠি, মানে আমার বুদ্ধির দৌড় করায় বুঝছ, অন্যের বুদ্ধিতে চলবো, আমি দেখালাম, আমিও তো শিখছি না, কম্পিউটার সম্পর্কে নলেজ আছে, ফটোশপ আমার নৌকো দর্পণে, আমি ডেস্কটপ পাবলিশিং নিয়েও পড়াশুনো করেছি, জব করতাম,
টেকনিক্যাল মূর্খ বলো না, ঠিক আছে? স্ক্রিনশট আমরা ভিডিও চলাকালীনও নিতে পারি, আমি তিনটে আঙুল দিয়ে মারলেই স্ক্রিনশট নেওয়া যায়। আমি বলতে চেয়েছি যদি কেউ টাইপ করে তাহলে ওই কার্সার, আমাদের কম্পিউটার ল্যাঙ্গুয়েজে কার্সার বলি, কার্সারটা ব্লিঙ্ক ব্লিঙ্ক করে, কার্সারটা সহকারে স্ক্রিনশট নেয়। বলতে হয়তো ভুল হচ্ছে, তা বলে মূর্খ বানিয়ে দিও না, ঠিক আছে? খেলা তো হবেই, হ্যাঁ, যুক্তি দিয়ে খেলা যদি করতে চাও আমি আছি, ঠিক আছে? চলো এইটুখানি বললাম, আর যদি কিছু ভুলে যাই পরের ভিডিওতে বলবো, ঠিক আছে? টেকনিক্যাল মূর্খামি তুমি করেছো, আর তোমাকে একেবারে সাব্যস্ত করেছে, তোমাকে মিথ্যেবাদী সাব্যস্ত করেছে এই লিকেজওয়ালি দালাল। ওই যে উজ্জ্বলের বান্ডুতে বসবে যেটা বলেছো সেটা তো তোমারই দেয়া, সেটা তো মাঝে মাঝে চালাই তাহলে। চলো ভালো থেকো, সুস্থ থেকো, তোমাকেও বললাম আমার ভালোবাসার বন্ধুদের বলিনি না? হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো, আমিও বেশ ভালো আছি। পরিষ্কারভাবে আবার বলে যাচ্ছি, সত্য উদ্ঘাটন করো, তবে অতি সত্য, মহাসত্য, বড় সত্য, সত্যর আগে অনেক বিশেষণ দিয়ে যা যা হয় সেই সত্য দিয়ে বলছি, ওই হেক্স চ্যাট ফোকলা আর ক্যাথা করেছে, ওটা যদি মনে হতো কোনো অ্যাঙ্গেল দিয়ে এইটুখানি যে ওটা সন্দীপ করেছে, সন্দীপের পাশ থেকে সরে আসতাম, পাশ থেকে সরে আসতাম, ঠিক আছে? চলো।